এপিসোড 4 এ আপনাদের শুনিয়েছি ভূগোল বইয়ের প্রেতাত্মার গল্প। প্রেরী কাকে বলে, কত প্রকার ও কি কি, গুল্ম এবং তরুলতা সমন্বিত ক্রান্তীয় সমভূমি প্রভাবিত স্থলজ পরিবেশ তন্ত্রকে প্রেরী বলে। প্রেরী তিন প্রকার, স্টেপ, মেডো ও সাভানা। রিয়েলি পরিচয় করিয়েছি এক প্রাকৃতিক লেয়ার কেক ও কেক কাটার ছুরির সাথে। আজ আপনাদের শোনাবো মর্যাদার আভা ও গৌরবের আবিরে মাখা আমেরিকার 245তম জন্মদিনের গল্প। আপনাদের সাথে নিয়ে আজ হব প্রত্নতত্ত্ববিদ, নিজেরাই খুঁজে নিব বরফ যুগের ফসিল। And this is a certificate that I have gotten from the Mammoth Sites Junior Paleontology Program. Brave men who work while others sleep, who act while others try, they build a nation's pillars deep and lift them to the sky. আমেরিকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা অনির্বচনীয় অবদান রেখেছে, উইলিয়াম রাল্ফ এমারসন তার বিখ্যাত আ নেশনস স্ট্রেংথ কবিতায় এভাবেই তাদের বন্দনা করেছেন। এদেশের সোনালী সন্তানদের স্মরণে বিজয় কেতন ওনানোর জন্য সবচেয়ে অ্যাকিউরেট কোন জায়গার কথা আপনি ভাবতে পারেন? আমার মনে হয় মাউন্ট রাশমোরের চেয়ে আদর্শ আর কিছু হতে পারে না। 4 জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস, এই দিনটি উদযাপনের জন্য আজ আমরা এসেছি মাউন্ট রাশমোরের পাদদেশে। মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল হচ্ছে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে কি স্টোনে অবস্থিত গ্রানাইট পাথরের পাহাড় কেটে তৈরি করা একটি সুবিশাল মনুমেন্ট। ভাস্কর গাটজন বর্গলাম এটি নির্মাণ করেন। প্রতি বছর প্রায় 20 লক্ষ মানুষ এই মেমোরিয়াল পরিদর্শন করেন। পর্বতটি যেহেতু দক্ষিণ পূর্ব দিকে মুখ করে আছে, তাই দিনে বেশিরভাগ সময় এটি সূর্যালোক পায়। প্রকাণ্ড এই প্রেসিডেন্সিয়াল মনুমেন্ট দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম 130 বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন সময় দায়িত্ব পালনকৃত যে 4 জন মার্কিন রাষ্ট্রপতির আবক্ষ মূর্তি স্থান পেয়েছে তারা হলেন জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট এবং ইব্রাহিম লিঙ্কন। এখানে আসার পর থেকে মস্তিষ্কের ভেতর সারাক্ষণ গুনগুন করছেন মান্না দে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। আমেরিকানরা এখানে মান্না দে কে মনে হয় ভুল প্রমাণ করেছেন। পাথরে তারা শুধু নামই লেখেনি, ভাস্কর্য বানিয়ে রেখেছে জাতীয় 4 নেতার। সে পাথর ক্ষয়ে যায়নি। আজ স্বাধীনতা দিবসে এই মনুমেন্টে শ্রদ্ধা জানাতে আসা মানুষের চোখে মুখে দেখেছি সমৃদ্ধি ও কর্ষের শীর্ষে থেকে ভূপৃষ্ঠের বাকি রাষ্ট্রগুলোর তুলনায় পরাক্রমশালী এক জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারার মর্যাদার আভা ও গৌরবের আবির। আসবেন এই আভা ও আবির গায়ে মাখতে? উলো ঝুলো লোমে ঢাকা বিশালাকার শরীর নিয়ে থপথপ করে হাত তো মেনি, বড় বড় দাঁত, শরীরের তুলনায় পুচকে 2 কান আর সরল চোখ নিয়ে আইস এজ লাভারদের মনে জায়গা করে নিয়েছিল মিষ্টি এই ম্যামথ। কিন্তু সে তো শুধুই অ্যানিমেশন, শিল্পের হাতে সিনেমার পর্দায় জন্ম হয়েছিল আইস এজ সিনেমার ম্যানিক। তবে কি আর অস্তিত্ব ছিল? ছিল। আর নিজে প্রত্নতত্ত্ববিদ হয়ে নিজ হাতে বরফ যুগের জীবাশ্ম খনন করে সেটি খুঁজে দেখতেই আজ এসেছি সাউথ ডাকোটায় অবস্থিত পুরাতত্ত্ব গবেষণার জন্য বিশ্বমানের বিশেষায়িত কেন্দ্র ম্যামথ এক্সকাভেশন সেন্টারের এই জুনিয়র রিসার্চ প্রোগ্রামে। এটি একটি সক্রিয় প্যালিওন্টোলজিক্যাল সাইট যেখানে এখনো গবেষণা এবং খনন চলছে। এই ফ্যাসিলিটিটি একটি প্রাগৈতিহাসিক সিঙ্কহোল ঘিরে রেখেছে যা প্লিস্টোসিন যুগের সময় ধীরে ধীরে পলি দিয়ে ভরাট হয়েছিল। 2016 সাল পর্যন্ত এখানে 61টি বিশাল ম্যামথের ফসিল পাওয়া গেছে। রেডিও কার্বন টেস্টের মাধ্যমে জানা গেছে এই ম্যামথগুলো 20,000 বছরের পুরনো। এই যা, এতক্ষণ ধরে শুধু ম্যামথের কথা বলছি, কিন্তু বলাই হয় এই ম্যামথ আসলে কি। ম্যামথ হচ্ছে বিশ্ব উষ্ণায়নের জন্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাওয়া ম্যামথুস গোত্রের একটি প্রজাতি, আধুনিক হাতির খুব ঘনিষ্ঠ পূর্বসূরী। তারা প্লায়োসিন যুগ থেকে হলোসিন যুগের মাঝামাঝি কালে পৃথিবী দাপিয়ে বেড়াত, যা প্রায় 5 মিলিয়ন থেকে 4500 বছর পূর্বে। আনন্দের সংবাদ হলো এবার আর অ্যানিমেশনে নয়, বাস্তবেও জন্ম নেবে ম্যামথ। অন্তত এমনটাই দাবি হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের, আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। কিভাবে সম্ভব হবে এই অত্যাশ্চর্য ঘটনা? ম্যামথ ও হাতির হাইব্রিড এই প্রাণীর জন্ম দিতে জিন এডিটিং টেকনোলজির দ্বারস্থ হয়েছে বিজ্ঞানীরা। এতেই তৈরি হয়েছে একটি বিশেষ ধরনের এমব্রায়োনিক স্টেম সেল। নতুন তৈরি হওয়া এই স্টেম সেলের নিউক্লিয়াই ব্যবহার করা হয়েছে এশিয়ান হাতির ডিম্বাণুর মধ্যে। এই ডিম্বাণুটিকে স্টিমুলেটেড অবস্থায় রাখার পরই তার মধ্যে শুরু হয়েছে
নতুন কোষ বিভাজন এই মাইটোকন্ড্রিয়াল প্রসেস তৈরি করতে পারবে। ম্যামথের মতো লোমশ ও চর্বিযুক্ত ত্বক, প্রবল ঠান্ডা সহ্য করার ক্ষমতা যুক্ত রক্ত, শরীরের তুলনায় ছোট কান এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য। বিশেষজ্ঞ দলের দাবি, বিলুপ্ত প্রাগৈতিহাসিক এই প্রাণীকে ফিরিয়ে আনার কাজও প্রায় শেষ। এই মুহূর্তে গবেষণাগারী হাইব্রিড ভ্রূণ তৈরির কাজও চলছে জোর কদমে। বিজ্ঞানীদের আশা, আগামী 2 বছরের মধ্যেই ফের জন্ম নিবে তুষার যুগে হারিয়ে যাওয়া এই প্রাণী। আসবেন নিজে প্যালিওন্টোলজিস্ট হয়ে এই ম্যামথদের ফসিল খুঁজে পেতে? এপিসোড 6 এ আপনাদের নিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দৃষ্টিনন্দন সড়ক পথে। শোনাবো পাগলা ঘোড়ার গল্প।